वेलकम एवरीबॉडी। आज के न्यूरनेर मध्य दिए की कोड़े एक्शन पोटेंशियल तैरी है एवं नार्व इम्पल्स प्रोपागेट करे तानी आलोचना करब। आजकेर विषय नार्व इम्पल्स प्रोपागेशन एक अत्यंत गुरुत्वपूर्ण टॉपिक। नार्व टीस्यू आम्रा जानी एक एक्साइटेबल टीस्यू अर्थात स्टिमुलासेर प्रभावे उत्तेजित है। बहिस्थ स्टिमुलास जेमन आलो शब्द रासायनिक स्टिमुलास एगुलो रिसेप्टरेर माध्यमे गृहीत है इलेक्ट्रिके कन्वर्टेड है। এই কারণে রিসেপ্টারগুলোকে বায়ো ট্রান্সডিউসার বলে। ইলেকট্রিকে কনভার্ট হলে ইম্পালস আকারে তা নিউরনের মাধ্যমে বাহিত হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই উদ্দীপনা পৌঁছে যায় এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর অর্গানে রেসপন্স ফিরে আসে। নার্ভাস সিস্টেম অ্যানিমেলদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যার গঠনগত একক এবং কার্যগত একক নিউরন। এখানে একটা নিউরনের ছবি এঁকে দেখাচ্ছি। নিউরন ছাড়াও নিউরোগ্লিয়াল সেল থাকে। নিউরন অ্যাকচুয়ালি উদ্দীপনা পরিবহন অংশ নেয়। একটা আদর্শ নিউরনের একটা দীর্ঘ প্রবর্ধক থাকে যেটা সেল বডি থেকে বেরিয়ে থাকে যেটাকে অ্যাকশন বলে। ক্ষুদ্র প্রবর্ধকগুলো ডেনড্রন যেগুলি উদ্দীপনা গ্রহণ করে এবং কোষদেহ ও ডেনড্রনে মিসেল গ্যানিউল থাকে। অ্যাকশনের মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহনটা এখানে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ যে ইলেকট্রিক ইম্পালস এখানে গৃহীত হলো নিউরনে সেটাই একটু একটু করে অ্যাকশন বরাবর এগিয়ে যাবে। এখন একটা অ্যাকশনের কিছু অংশের যদি আমরা আয়নিক ডিস্ট্রিবিউশন দেখি এবং ইলেকট্রিক প্রপার্টি দেখি তাহলে দেখব এর আউটসাইডে সোডিয়াম বেশি থাকে, ভিতরে পটাশিয়াম আয়ন বেশি থাকে, ক্লোরাইড আয়ন বেশি থাকে এবং এই সময় মেমব্রেনের একটা রেস্টিং কন্ডিশনে অর্থাৎ এই মুহূর্তে কোনো উদ্দীপনা নেই সেই মুহূর্তে একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল লক্ষ্য করা যায় যার ভ্যালু হচ্ছে -70 mV। এই সময় নিউরনের অ্যাকশনে পোলারিটি দেখা যাচ্ছে অর্থাৎ বাইরে এখানে পজিটিভ এবং ভিতরে নেগেটিভ। ভিতরে ভোল্টেজটা এখানে প্রেজেন্টেড হয় আউটসাইড পজিটিভ ইনসাইড নেগেটিভ। এটা রেস্টিং মেমব্রেন এর পোলারিটি। যখন কোনো উদ্দীপনা নিউরনের সংস্পর্শে এসে পৌঁছায় বা অ্যাকশনের সংস্পর্শে এসে পৌঁছায় তখন এই পোলারিটিটা পাল্টে যায় অর্থাৎ বাইরে ভেতরে যে ভিন্নতা পজিটিভ নেগেটিভ সেটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে নিউরন সক্রিয় হলো, যদিও এটা খুব ক্ষণিকের জন্য 0.1 মিলিসেকেন্ড টু 1 মিলিসেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। এই সময় মেমব্রেনের পোলারিটিটা উল্টো হয়ে যায়, আউটসাইড যেটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে যায় এবং ইনসাইড পজিটিভ হয়ে যায়। এর কারণ কি? এই যে কন্ডিশন যেটাকে ডিপোলারাইজেশন বলে এই সময় তার ভোল্টেজ আসে +30 mV। এখন এর কারণটা আমরা দেখব যে অ্যাকশন পোটেনশিয়াল যেটা +30 mV যেটা হচ্ছে এটাকে অ্যাকশন পোটেনশিয়াল বলে। এটা একটা নিউরনের সক্রিয়তার নির্দেশক। এটা হচ্ছে এই কারণেই সোডিয়াম আয়ন বাইরে থেকে ভিতরে ঢুকে যায়। কেন না সোডিয়াম আয়নের উপর একটা ড্রাইভিং ফোর্স কাজ করে।
এই নেট ড্রাইভিং ফোর্স কাজ করলে সোডিয়াম বাধ্য হয় ভিতরে ঢুকে যেতে। বাইরে কাটায়নের সংখ্যা কমে গেল এবং ভিতরে কাটায়নের সংখ্যা বেড়ে গেল, এই কারণেই পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হলেই পোলারিটি চেঞ্জ হচ্ছে, সোডিয়াম পাম্পগুলো খুলে যায় এবং সোডিয়াম ভিতরে ঢুকতে থাকে। এরপরে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে গেলে খুব দ্রুততার সঙ্গে মেমব্রেন তার পূর্বের পোলারিটি রিগেন করে, অর্থাৎ ক্ষণিকের জন্য, অ্যাকশন পটেনশিয়াল ক্ষণিকের জন্য থাকে। এই কিছুক্ষণের মধ্যেই মেমব্রেন আবার তার পূর্বের পোলারিটি আসে, অর্থাৎ বাইরে সেই পজিটিভ হয়, আউটসাইড পজিটিভ এবং ইনসাইড নেগেটিভ হয়, যেটা রেস্টিং কন্ডিশনে যেমনটি ছিল এবং এর কারণ হলো পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসে, কারণ সোডিয়ামের উপর আর কোনো ড্রাইভিং ফোর্স থাকে না, সোডিয়াম বেরোতে পারে না। পটাশিয়াম বাইরে এলে মেমব্রেনের ভোল্টেজটা আবার -70 মিলিভোল্ট হয়। এখন আমরা চিত্রে সেটা দেখছি যে পটাশিয়াম ওই ক্যাটায়নিক চ্যানেল ফলো করে বাইরে বেরিয়ে গেল, যার ফলে মেমব্রেন প্রিভিয়াস পটেনশিয়াল অর্থাৎ রেস্টিংয়ে যেমনটি থাকে -70 মিলিভোল্ট সেটা ফিরে আসে। এই ঘটনাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন, অর্থাৎ পূর্বের পোলারিটি ফিরে পাওয়া। কিন্তু এই নিউরন এবং রেস্টিং নিউরন এক নয়। আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই অ্যাকশন পটেনশিয়ালটাকে দেখাতে পারি। -70 মিলিভোল্ট থেকে শুরু হয়েছিল, একটা স্যুট বা উপরে উঠে যাচ্ছে, এক্স অক্ষে দেখানো হয়েছে সময়টা মিলি সেকেন্ড ইউনিটে, আর ওয়াই অক্ষে দেখানো হচ্ছে ভোল্টেজটা। উঠছে যখন তখন ডিপোলারাইজেশন, নামছে তখন রিপোলারাইজেশন, এর ফলে একটা স্পাইক পটেনশিয়াল তৈরি হলো। এখন আমরা যেটা বললাম একটু আগে যে এই পোলারাইজেশন কন্ডিশনটা কিন্তু রেস্টিং মেমব্রেনের বৈশিষ্ট্য নয়, কারণ আমরা রেস্টিং মেমব্রেনের ক্ষেত্রে দেখেছি যে সোডিয়াম আয়ন বাইরে বেশি থাকে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি পটাশিয়াম আয়নটা বাইরে বেশি, সোডিয়াম আয়নটা ভেতরে বেশি আছে, কারণ পটাশিয়াম আয়নের ইফ্লাক্স হয়েছে, বাইরে বেরিয়ে গেছে। তখন এই মেমব্রেনটাকে আবার কার্যকর করে তুলতে সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প, যা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টারের উদাহরণ, সেটা চালু করতে হয়। এখনও ATP খরচ হলে যে শক্তি পাওয়া যায় তা তিনটে সোডিয়াম আয়নকে বাইরে বের করে দেয় এবং দুটি পটাশিয়াম আয়নকে বাইরে থেকে ভিতরে ঢুকে নিয়ে আসে। এইভাবে মেমব্রেনটার রেস্টিং কন্ডিশনে ফিরে আসে। যদি এই পাম্পটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, কাজ না করে, তাহলে মেমব্রেন আর নতুন করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবে না, অর্থাৎ এই নিউরন আর উদ্দীপনা পরিবহন করতে পারবে না, যাকে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলে। এখন আমরা দেখাবো যে এই অ্যাকশন পটেনশিয়াল কীভাবে সামনের দিকে এগিয়ে যায়, কোন স্নায়ুতন্তু ক্ষেত্রে কেমনভাবে সামনের দিকে অগ্রসর হয়, যাকে বলা হয় প্রপাগেশন। এটা নন মায়োলিনেটেড নিউরন এবং মায়োলিনেটেড নিউরনের ক্ষেত্রে আলাদা, একটু ভিন্ন। নন মায়োলিনেটেড নিউরনের সংখ্যা স্নায়ুতন্ত্রে সবথেকে বেশি, মায়োলিনেটেড নিউরন অর্থাৎ অ্যাকশন একটা মায়োলিন আবরণে আবৃত থাকে, এরকম নিউরনের সংখ্যা কম। সাধারণত পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই নিউরনের আধিক্য দেখা যায়। এটা আমরা নন মায়োলিনেটেড একটা নিউরনে দেখাচ্ছি,
এটা একটা ডায়াগ্রাম যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন পটেনশিয়াল তৈরির জন্য সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, ভেতরে ঢুকছে, এটা কন্টিনিউ মেমব্রেন বরাবর চলতে থাকবে। অ্যাকশনের প্রক্সিমাল টু ডিস্টাল প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত এই সোডিয়াম আয়নের প্রবেশ এবং পটাশিয়াম আয়ন বেরিয়ে যাওয়া, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চালু হওয়া, এই সমস্তটাই চলতে থাকবে। এই ঘটনাটাকে আমরা একটা সার্কিট বলতে পারি, লোকাল সার্কিট, অর্থাৎ পুরোটা মিলিতভাবে একটা সার্কিট। এই সার্কিটটা সামনে দেখে একটু একটু করে অগ্রসর হতে থাকে, এটা স্লো প্রসেস, কিন্তু এটা নিয়ন্ত্রিত, রেগুলেটিভ। আবার আমরা যদি মায়োলিনেটেড নিউরন দেখি, মায়োলিনেটেড নিউরন মানে একটা মায়োলিন আবরণী থাকবে, যে আবরণীটা কিন্তু কন্টিনিউয়াস নয়, এটা একটা লিপিড ইনসুলেটার আবরণী, এবং যেখানে এই আবরণীটা থাকে না সেই জায়গাগুলোকে বলা হয় নোড অফ রেনভিয়ার। অ্যাকচুয়ালি এই নোড অফ রেনভিয়ারগুলোতেই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, অর্থাৎ লোকাল সার্কিটটা এখানেই তৈরি হয়। এই নোডে সোডিয়াম ইনটেক, পটাশিয়াম এক্সিট এবং পরে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এই নোডগুলোতেই হয়। অর্থাৎ এক নোড থেকে ইন্ডাকশনের ফলে ইম্পালস পরবর্তী নোডে জাম্প করে যায়, জাম্পিং ফ্রম ওয়ান নোড টু নেক্সট। এই ধরনের জাম্পিং করে প্রপাগেশন হওয়াকে বলা হয় সল্টেটরি কন্ডাকশন। এই ধরনের কন্ডাকশন অনেক মানে দ্রুত গতির কন্ডাকশন হয়, স্পিডি কন্ডাকশন, স্পিডি প্রপাগেশন। এতে উদ্দীপনা, স্ট্রেংথ কোনোভাবেই নষ্ট হয় না এবং খুব দ্রুত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে যায়। পেরিফেরাল নিউরনগুলোতে এটা থাকার এই বেনিফিটটা আছে, অর্থাৎ একটা ফিবল স্টিমুলাস সহজেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে যায়। এই পর্যন্তই আমাদের ডিসকাশন, আশা করি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। আবার অন্য ভিডিওয় আমরা সাক্ষাৎ করবো।